বিদায় নিয়েছেন রসেল ডমিঙ্গো। 2019 সালে কোচ রদবদলের মাঝে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন ডমিঙ্গো। বুধবার সেই রদবদলের শিকারে পদত্যাগ করেছেন তিনি। প্রায় 3.5 বছরে ডমিঙ্গো অধ্যায় ছিল মিশ্র অর্জন। সাফল্য যেমন ছিল, তেমনি ব্যর্থতাও আছে। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের সঙ্গে ওয়ান ডে ফরম্যাটে সুখস্মৃতি রয়েছে প্রোটিয়ার। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার সঙ্গে দলের মধ্যে কড়া হেডমাস্টার হতে না পারার সমালোচনাও আছে ডমিঙ্গোকে ঘিরে। রিপ্লেসমেন্ট, পৃথিবীর এক রূঢ় বাস্তবতা। কথাটা আরো বেশি সত্য যেন কোচদের জন্য। কোচরা যেন তৈরি থাকেন বিদায়ের জন্য। এই যেমন রাসেল ডমিঙ্গো বিদায় হচ্ছেন, এটা ছিল টাইগার ক্রিকেটে গেল 1 বছরের হট টপিক। 2021 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ভরাডুবি সেই পালে হাওয়া দেয়। কিন্তু চুক্তি জটিলতায় সেই সিদ্ধান্ত নিলেও বাস্তবায়ন করা যায়নি। শেষ পর্যন্ত 3 বছর 4 মাসের ডমিঙ্গো অধ্যায়ের শেষ হলো বুধবার। 2019 সাল থেকে ডমিঙ্গো অধ্যায় টাইগারদের দিয়েছে সাফল্য ও ব্যর্থতার মিশ্রণ। নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় এসেছে ডমিঙ্গোর হাত ধরেই। তবে এই ফরম্যাটে ব্যর্থতার দাগটাই বেশি। 22 টেস্টে 17টি হেরেছে বাংলাদেশ, আর 2টিতে আছে ড্র। তার অধীনে 46টি টি টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছে 26টি আর জিতেছে 19টি। কোথাও আলো কোথাও অন্ধকার। ডমিঙ্গো অধ্যায় টেস্ট ও টি টোয়েন্টিতে আলো দেখাতে না পারলেও নিজেদের ওয়ান ডে ফরম্যাটটা ভালোভাবে সারিত করেছে টাইগাররা। 30 ম্যাচে আছে 21টি জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়, সাথে উইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষেও জিতেছিল টাইগাররা। আর ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজে জয় দিয়ে শেষ হলো ডমিঙ্গো অধ্যায়। কোচ যায় কোচ আসে, এটাই বাংলাদেশের ক্রিকেটের নিয়ম। এমনই এক রদবদলের সময় দলের দায়িত্ব নিয়ে এসেছিলেন রাসেল ডমিঙ্গো। এবার সেই পরিবর্তনেই ছিটকে যেতে হলো আরও এক কোচকে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।